গুয়াহাটি এবং হালি শহরে ইন্টারলকিং এর কাজ চলায় শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচল দেরিতে চলছে। প্রতিটি ট্রেনই 20 মিনিট থেকে 25 মিনিট দেরিতে চলছে। গত 3 দিন ধরে ইন্টারলকিং এর কাজ চলছে, চলবে আগামীকাল অবধি। তবে আজ এবং কাল অনেক ট্রেন বাতিল থাকায় যাত্রী দুর্ভোগ বাড়বে। রাস্তায় আলু ফেলে রাজ্য সড়ক অবরোধ করে বদল চায় বিক্ষোভ বামেদের। অবিলম্বে আলুর দাম বাড়ানোর দাবি সহ আলু চাষীদের বাঁচানোর উদ্দেশ্যে আরো 6 দফা দাবিতে শনিবার সকালে মুর্শিদাবাদের বরঞ্চ থানার হলদিয়া ফারাকা রাজ্য সড়ক অবরোধ করে আলু রাস্তাতে ফেলে বাহাদুরপুর মোড়ে বিক্ষোভ দেখালো বামেদের কৃষক সংগঠনের পক্ষ থেকে। শনিবার সকালে বরঞ্চ লোকাল থানা কমিটির পক্ষ থেকে বাহাদুরপুর মোড়ে হলদিয়া ফারাকা রাজ্য সড়কে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন দেখিয়ে বেশ কিছুক্ষণ হলদিয়া ফারাকা রাজ্য সড়ক অবরুদ্ধ করে রাখে বাম সংগঠনের AIKS নেতৃত্বরা। কুচবিহার মেডিকেল কলেজে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত 6 জন শিশু, উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে জ্বর সর্দি কাশি। মূলত ছোট ছোট শিশুরাই বেশিরভাগ জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে। প্রতিনিয়ত চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। তার মধ্যে কোচবিহার মেডিকেল কলেজের 6 জন শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে বর্তমানে দুশ্চিন্তায় রয়েছে সাধারণ মানুষ এবং অভিভাবকেরা। দহে পুকুরের পাশে পাঁচিল তোলাকে কেন্দ্র করে বর্তমান ও প্রাক্তন কাউন্সিলরের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে। খর্দা পৌরসভার 16 নম্বর ওয়ার্ড এলাকায় এক পুকুরের পাশে পাঁচিল তোলাকে কেন্দ্র করে প্রাক্তন ও বর্তমান পৌর প্রতিনিধির গোষ্ঠী কন্দল প্রকাশ্যে। পুকুরের পাশে পাঁচিল তুলে পুকুর ভরাট করতে চাইছে বর্তমান কাউন্সিলর চম্পা দাস, এমনটাই অভিযোগ প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্তর। খর্দহ পৌরসভার এই 16 নম্বর ওয়ার্ড মহিলা প্রার্থী হওয়ায় চম্পা দাস এই ওয়ার্ড থেকে গত পৌরসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। পুকুরের পাশে পাঁচিল তোলাকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্ত। খর্দা পৌরসভা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সরকারি প্রশাসনিক দপ্তরে এই বিষয়টি চিঠি দিয়েছেন প্রাক্তন কাউন্সিলর তাপসবাবু। গতকাল নবান্নের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় SFI কর্মীর সমর্থকদের মধ্যে। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। রাজ্যজুড়ে 8,276 স্কুল বন্ধ করার প্রতিবাদ, শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণ পাশাপাশি সমস্ত কলেজে নির্বাচন প্রক্রিয়া চালু করার সহ একাধিক দাবি নিয়ে শনিবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো SFI। নকশালবাড়িতে নীলিনের মূর্তি ভাঙা এবং অবমাননার বিরুদ্ধে শনিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে শিলিগুড়ি শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। মিছিলে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও মূর্তি পুনর্নির্মাণের দাবি জানানো হয়। মিছিলটি যৌথভাবে CPM, লিবারেশন CPM এবং PCC CPI দ্বারা আয়োজিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন CPIM এলর নেতা অভিজিৎ মজুমদার সহ অন্যান্যরা। ভোরে আগুনেই কৃষকের পরিবারের জীবনে নেমে এল অমাবস্যার নিঃশক আঁধার। কৃষি ঋণ পরিশোধের জন্য তিল তিল করে জমানো অর্থ নিমিশে চাই। ভোর রাতে অগ্নিকাণ্ডে সর্বস্ব খুইয়ে দিশেহারা কৃষক পরিবার। শনিবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার খড়বা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে।